টি-টোয়েন্টি ক্রিকেট মানেই রানের খেলা, আর সেই মঞ্চ যদি হয় আইপিএল তাহলে তো রান বন্যা। তবে সেই চিত্র বদলে যেতে পারে এবার। আসন্ন আইপিএলে দেখা যাবে নতুন এক নিয়ম, যা বোলারদের কাজ সহজ করে তুলবে আর রান করা অর্থাৎ ব্যাটারদের কাজ হবে আগের চেয়েও কঠিন। আইপিএলের ১৭তম আসর শুরু হচ্ছে আজ। আইসিসির নিয়ম অনুযায়ী বোলাররা একটি ওভারে একটি বাউন্সার দিতে পারেন। দুটি বাউন্সার দিলেই আম্পায়ার কল করেন ন বল। তবে এবার একটি বেশি বাউন্সার দেওয়ার অনুমতি থাকছে। বিসিসিআই এর সিদ্ধান্ত অনুযায়ী এক ওভারে একজন পেসার দুটি বাউন্সার দিতে পারবেন, ন বল কল করা হবে দুটি বাউন্সারের বেশি করলে। তাই বোলাররা স্লো ওভারে ব্যাটারদের আরও কঠিন পরীক্ষা নিতে পারবেন, এমনকি আগের ওভারগুলোতেও। এর আগে ভারতের ঘরোয়া টুর্নামেন্ট সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ওভারে দুটো বাউন্সারের অনুমোদন দেয় বিসিসিআই। যদিও আইসিসি এখনও এ নিয়মকে অনুমোদন দেয়নি, তাই বিসিসিআই এর এই সিদ্ধান্ত নিয়ে হচ্ছে যথেষ্ট আলোচনা সমালোচনা। এছাড়া আরও কিছু বিচিত্র নিয়ম থাকছে এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে, যার একটি হলো ডাবল রেফারেল। এ নিয়ম অবশ্য গত বছরও ছিল, সেই সাথে দলগুলো ওয়াইড ও নবল যাচাই করে নেওয়ার জন্য রিভিউ নিতে পারত। এখন থেকে স্টাম্পিং ও ক্যাচের ক্ষেত্রেও রিভিউ নিতে পারবেন ক্রিকেটাররা। তাতে আম্পায়ারদের চ্যালেঞ্জ বাড়লেও ভুল ত্রুটির হার অনেকটা শূন্যে নেমে আসতে পারে। এছাড়াও এবার থাকছে স্টপ ক্লক, যে নিয়মের আওতায় এক ওভার শেষ করার পর আরেক ওভার শুরু করার জন্য ফিল্ডিং দল সময় পাবে 60 সেকেন্ড বা 1 মিনিট। নতুন ওভার শুরু করার জন্য কতটুকু সময় হাতে আছে তাও দেখানো হবে। তাতে যেভাবে সময় বাঁচবে তেমনি বড় অঙ্কের ম্যাচ ফি জরিমানা দেওয়ার হাত থেকে বাঁচবেন অধিনায়করা। সব মিলে এবারের আইপিএল নিয়ে আসছে নতুনত্বের পসরা। আজ বাংলাদেশ সময় রাত 8:30 চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে আইপিএলের 17তম আসর। প্রথম ম্যাচেই মাঠে দেখা যেতে পারে বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে, 2 কোটি রুপি মূল্যে যাকে কিনে নিয়েছে চেন্নাই সুপার কিংস। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম,